হাতে হইলে ভরে বের হলো সুস্থতার প্রতীক। সুস্থতার প্রতীক পাত্রী দেখবো আপনার জন্য? না না, দুধ দেন, গরু নিয়ে আন, দুধ দেন। গরু ছেড়ে দিছে, একে একে হাসিল করে গেছিল গা। ফতুল্লার গরু মাইতেন মাইতেন, ফতুল্লার গরু। আসসালামু আলাইকুম, দিস পাপন ফ্রম ওয়ার্ল্ডলি বেঙ্গালি। আমরা আসলে ফার্স্টে গেছিলাম গাবতলি হাটে, বাট যা দেখি একটা গরু ওখানে উঠে নাই। সো আমরা আজকে আবার আসছি হজরতপুর হাটে। ওইটা ছিল আলাদা মানে একটা হাট, এটা হলো রবি, এটা হলো আজকের হাট, বুধবার দিনের হাট এটা। আমরা আজকে ওই হাটে ঘুরবো, যদি দেখি আমাদের পছন্দ মতো দামা দামিতে কোনো গরু হয় তাহলে আমাদের গরু নিব। নিবি গরু? এই হাটটা তুলনামূলকভাবে একটু ছোট, বাট এখানে গরু দেখতেছি আগের হাটের থেকেও বেশি। বাসুর আছে এখানে একটা। কয় মাস বয়স? বয়স কয় মাস? 7 মাস। কত চান? 75। বাসুর গরু নিয়েছে, বাসুর গরু লালটা। কত চান এটা? 1,35,000। কয় মন দেবো মাংস? 3.5 মন। 3.5 মন? না, 3.5 মন দেবো। আপনার যে পালা গরু, পালা গরু কত চান দাম? 1,25,000 লাগছে। 1,25,000। দাম তুলনামূলকভাবে কমই আছে একটু। এদিকে সিয়াম, এদিকে কিন্তু ছোট গরু বেশি। এটা কি? রয়্যাল বেঙ্গল টাইগার? চিতা 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 কই আছে? চিতা কালো তো চিতার মতো। 20 টাকা দিয়ে দেন, ভিডিও করে নেন। ক টাকা? 20 টাকা। আপনি 100 টাকা নেন, 20 টাকা নেবেন কেন? খালি 20 টাকা লইব। আমার একটা একটা সিগারেট, একটা চা লইব। আমি ভাত খেতে যাই। ভাই মামার একটা সিগারেট চা খাও তো। কালাই কালাই ভরপুর আজকে সিরাজপুর দূরদূরান্ত থেকে আগত সম্মানিত কৃষকৃত বিক্রয় হয়রা, এই সাউন্ড আমি মিস করতেছিলাম। হাসির ঘর চলে আসবেন, নিজ দায়িত্বে নিজের হাসি নিজে করবেন, নিরাপদে বাড়ি। কি অবস্থা রাস্তাঘাটে? পাত পর প্রতারকের খপ্পরে পড়বেন না, সকলেই সতর্ক থাকবেন, কোনো অপরিচিত হাতের কোন ব্যক্তির হাতে। জোড়া কত চান মামা? জোড়া কত চান? জোড়া 200-250। 200-250 মানে একটা 200 আর একটা 250? না না, জোড়া জোড়া 200-250। ওয়াও, যা যা লোক কয় কি। ওরে বাইরে ভাই, মজার বিষয় কি আজকে আমি সো গুতা খাওয়াটা কমন, গুতা খাইলে আমি মোটেও সারপ্রাইজ হব না আজকে। লাল জামা যে কেন পড়ছি জানি না। এটা পাগলা না, পাগলা না, একটু ভয় পেতেছে এমন আর কি। ভাই লাল লাল পছন্দ কেন? আমি পড়ছি আকর্ষণ। ভাই ওরকম সার গরু বাংলাদেশে নাই, গুতাইব। ভিতরে চলাইছিলাম, সিয়াম ভিতরে চল, ভিতরে ভিতরে যাই, দেখতে পারু ও বাইরে কেউ।
أنا গুদা দিব না তো গুদা দেব ওকে পাগলা তো দেখ এই আকাশে উড়ে লাগলে গরু গরু দেয়া যায় বিশাল বড় কোন বিরাট আকাশ ভাই রে দেখ কিছুই নেই মামা কেরা কইছে কিছু না হাত তো চলে আর চাং কত কোন কত দিব হ্যাঁ 135 দেন 135 হ্যাঁ 135 হ্যাঁ لا 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 নাওর মতো চান বেশি ফলাই দেন তাই তো এই জায়গা বেশি দাম না ফলাই দেন ক্যামেরা নিয়ে আসার একটা অসুবিধা আছে যেটা আজকে বুঝলাম সেটা হচ্ছে মানুষ ভাবে যে শুধুমাত্র ভিডিও করার জন্য মানে দামাদামি করতেছি বাট আমি যে নিব এরকম চিন্তা ভাবনা শুধুমাত্র আমার মধ্যেই আছে আর কারোর মধ্যে নাই তো
নেক্সট টাইম দামাদামি করার সময় আর ক্যামেরা অন থাকবে না, অফ করে দিব। ক্যামেরা অন থাকলে দেখা যায় যে দাম চায় প্রচুর, অথবা ওরকমভাবে কথা বলতে চায় না, ভাবে যে বুধাই ভিডিও করতেছে নিবে না এমন অবস্থা। এই যে এই টাইপের গুণ আমাদের সব থেকে ভালো লাগে। আসসালামু আলাইকুম, পাগলা কত? পাগলা জোড়া আছে 300। পাগলা জোড়া আছে জায়গায়, ও আরেকটা পিছে আছে, তাহলে হয় কিন্তু বড় হয় ছোট, হয় বড় হয় ছোট, এই জন্য ওরা দেখা যেতেছে না। বড়টা কত চান? ছাড়বেন কত হইলে? 40-45। কোন জায়গায় গেল এটা? জামালপুরে। জামালপুরে খাওয়াইছেন কি? এটা পিড়া বসি কত চান? বেটার দাম চাই 2,60,000। 2,60,000। কোন জায়গার গরু এটা? এটা ভাই আপনার নসুন্দি। কমন হইব মাংসটার? একটা 7 মন 7.5 মন বুঝেছে। এত হইব? হুম, 7 মন হইলে তো অনেক দাম পড়ে যায়। না ভাই, খাওয়াইছেন কি? ফিড না, গমভুষি। গমভুষি সবাই তো গমভুষি কয়, সবাই কয় গমভুষি খাওয়ায়, তাহলে ফিড খাওয়ায় কারা? গমভুষি খাওয়াইছে। ওই যে ফিড খায় ওগুলো না, ব্রয়লার মুরগির বাচ্চা। ব্রয়লার মুরগির বাচ্চা ছেড়ে দিলে কোনো লাভ নাই। বিশাল অস্ট্রেলিয়ান এটা, বিশাল ফ্রিজিয়ান একটা। পাহাড় টাকার, পাহাড় টাকার আপনার? আসলে পুরো পাহাড়ের মতো দূরে থেকে দেখা যায়, কালো পাহাড়। কালো পাহাড়। দাম চান কত? দাম চাইছি 3.5 লাখ। 3.5 লাখ। বয়স কত এটা? বয়স 3 বছর। 3 বছর। কি জাতের গরু ভাই এটা? অস্ট্রেলিয়ার সিংগুল আনগমন। অস্ট্রেলিয়া এমন সিং হয় না কিন্তু সচরাচর। দাম চান কত এটা? 250। 250। মাশাল্লাহ, ও দেখতে অনেক সুন্দর। ছুটে গেছে তো? কই যায়? এই কই যাস? এই দৌড় দেন, গরু নিয়ে আন, দৌড় দেন। গরু ছেড়ে দিছে। একে একে হাসিল করে গেছিল গা। ফতুল্লার গরু। এইসব গ্রাম অঞ্চলে হাটেও মহিষ উঠে, প্রচুর পরিমাণ মহিষ আছে এখানে। গুনে শেষ করে যাবেন কটা মহিষ আছে এখানে। সবগুলো কার? সব আপনাদের? শহীদুল ব্যাপারীর। এক একটা পাথরের মতো। মাশাল্লাহ, এটা একটা বড় জাতের গরু দেখে মনে হইতেছে। কত চান মামা এটা? 125। ব্রাহ্মা ক্রস ক্রস, ব্রাহ্মা ক্রস ক্রস মনে হইতেছে এটা। এই সাইডটার ভিতরে গাবি বেশি, ওই সাইডে। শনিবার দিন আমরা হাটে একটা গরু দেখছিলাম, বলছিলাম যে অনেক সুন্দর গরু, মানে পুরো হাটে সবচেয়ে সুন্দর গরু ছিল। এই যে এই লোকটারে ছিল, কত বিক্রি করছেন গরুটা পরে? 1,35,000। 1,35,000। আজকে কি গরু আনছেন আপনার? সার গরু আনছি আর একটা দামরি আনছি। সার আনছেন কয়টা? 7টা। 7টা। সাদাটা কত চেয়েছেন? সাদা রয়েছে 1,80,000। 1,80,000।
আর এই যে সাদাটা 220 বাইরে বাইরে দেখা যাবে একটা গরু কোনটা দেখাবেন আপনি কোন আপনি কোন কোনটা দেখাবেন কত চেয়েছেন এটা মামা পাত্রী দেখবো আপনার জন্য কাকির কাছে বিড়োটা জ্যাম নেই কেমন দিই আমার সমস্যা নেই ঠিক আছে ঢুকা দেন ঢুকা দেন সাহেলের মধ্যে সব থেকে বড় গরু হাটের মধ্যে এইটাই আছে গরু কার এটা সব থেকে বড় এটা সিয়াম এদিকায় গেস কর এটার দাম কত চাইব কত ভাই নাম একটা ছবি তো যা সি আমরা ছবি তুলে দেওয়া লাগবে গরুর থেকে ধরা লাগে বড় বেশি ঠিক আছে ছবি আর যে দে আবার দে আবার দিদি যা বাইরে দেখি ভাই ঠিক আছে এবার দাম জিগে দেটার এতক্ষণ হাট ঘুরার পর একটা জিনিস বুঝলাম তা হইতেছে এবার গরু কিনা সবার পক্ষে সম্ভব না কোনো হাটে অত বেশি গরু নাই অত বেশি বিক্রিও নাই মানে কেমন জানি সব থম খেয়ে গেছে না সিয়াম হাটে ক্রেতা আছে ব্যাপারীরাও আছে কিন্তু বিক্রি হইতেছে না গরু এটা সামনে কী হবে আল্লাহ জানে সিয়াম গরু কিনবো কবে আমরা ভাই দাম চায় বাজেটের বাইরে আবার বিক্রেতারা কয় যে মানুষ দাম কয় বাজেটের বাইরে হাটে কি আপনারা গরু কিনতে আসছেন হ্যাঁ ভাই দুই ভাই দুইটা গরু কিনে হয়েছে চিন্তা করে আইসি ভাই এখন যে হারে দাম চায় বাজেটের বাইরে জায়গা এখন বাজেটের বাইরে গেলে তার কিনা যাবো না বাড়ি কি আপনাদের আমাদের বাড়ি কেরানীগঞ্জেই আসছিলাম কিনতে এখন আগে ভাগে দিই কিনা যদি রাখতে পারি বুঝেন না এই জন্য আসছে আশা করা এখন আশা আছে নিয়ে যাবো আজকে এখন যতটুকু সম্ভব হয় বাজেট কীরকম আপনার এই ধরেন দুই বন্ধুর কত বাজেট মেয়েরা তো কিনা ব্যস্ত আছে তো আবার যার পালা গরু আবার হইলে ছেড়ে দিত এর আগে আমরা যখন শনিবার হাট আসছিলাম ঠিক আছে দেখলাম যে প্রথমে খুব কম দামে গরু যেতেছে আধা ঘন্টা পর গরু বিক্রি বন্ধ কিছু মানুষ ঢুকলো তারা মানে একদম ট্রাক ভরে ভরে গরু নিয়ে গেল সিন্ডিকেট এগুলো ঠিক আছে তো আল্লাহ যদি আপনার হুকুম রাখে আপনাদের কোরবানি ইনশাল্লাহ অবশ্যই হবে তো আল্লাহর উপরে ভরসা রাখেন কিছু একটা হবে ভালোই হবে যেটা নেবেন ভালোই হবে আল্লাহর আল্লাহর রাস্তা দিবেন তো যেরকমই হোক বাজারটা আর দূর দেখি দেখার পর আল্লাহ আপনার আশা পূরণ করুক ভাই কত নিল দুইটা কত নিল ৩৩০ দুইটা ওহো আগে
কত নিলো ভাই নব্বই হাজার টাকা নিছে না যাইবে গো এটা তাই তো সরে আচ্ছা আমাদের আজকের ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং স্টে টিউন আল্লাহ হাফেজ